আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে একটা মাটন রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপি মাটন জাহাঙ্গিরি। ভারতের উত্তরপ্রদেশে এবং দিল্লিতে যেভাবে মাটন তৈরি করা হয় সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে এই রেসিপিটি এসেছে। মাটন জাহাঙ্গিরি তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। এই মাংসটাকে আমি প্রথমে প্রেশার কুকারে রান্না করব, আর সেজন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 3টি কাঁচামরিচ এবং 2টি তেজপাতা, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ফেনেল সিডস বা মৌরি, নিয়েছি 3টি এলাচ, আধা চা চামচ আস্ত গোলমরিচ এবং আধা চা চামচ লং, নিয়েছি 1টা আস্ত রসুন, নিয়ে নিচ্ছি আধা চা চামচ লবণ। এবারে ধনিয়া এবং মৌরিটাকে আমি 1টা কাপড়ে একটু বেঁধে নিচ্ছি। এটা আমি প্রেশার কুকারে মাংসের সঙ্গে দিয়ে দেবো। আর আমার আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, সেগুলো হলো চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা পাউডার, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ আধা চা চামচ, 3-4টি দারচিনি, আধা চা চামচ লবঙ্গ, আস্ত গোলমরিচ আধা চা চামচ, 2টো আস্ত টমেটো এবং 2টো পেঁয়াজ খুব ভালোভাবে চপ করে নেওয়া, আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে, ঘি 5 টেবিল চামচ। এবারে আমি এই মাংসটাকে প্রেশার কুক করে নেব। দিয়ে দিচ্ছি মাংস এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচ, তেজপাতা এবং শুকনো মশলা, দিয়ে দিচ্ছি আস্ত রসুন, 1টা পেঁয়াজকে আমি 4 ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এবারে ধনিয়া এবং মৌরি আমি যে কাপড়ে মুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে আমি প্রেশার কুকারে 10 মিনিটের মতন কুক করব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে যে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম সেটা আমি মাংস থেকে উঠিয়ে নিচ্ছি, আর মাংসগুলোকে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আর যে পানি কিংবা ইয়াকনিটা আছে সেটাকে আমি আলাদাভাবে রেখে দেব, কারণ রান্নায় এই পানিটাই কিন্তু আমি ব্যবহার করব। এদিকে 1টা প্যানে আমি 5 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি হালকা গোলাপি করে ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটি আমার কোনো আবিষ্কার নয়, আমিও বিভিন্ন জায়গা থেকে স্টাডি করে এই রেসিপিটা আমি আমার স্টাইলে প্রেজেন্ট করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখানে 2টো পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, একটু কষিয়ে আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচ আর এলাচ। এবারে বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবার পালা। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা ঝোলে হবে। এই মাংসটা কিন্তু আমি ইয়াকনি দিয়েই রান্না করব, এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার ইয়াকনিতেও কিন্তু বেশ খানিকটা লবণ আছে। তো পরবর্তীতে আবারও দরকার হলে আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2টো টমেটো, এগুলোও কিন্তু আমি একদম মিহি কুচি করে রেখেছি। এবারে এই মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ ইয়াকনি অ্যাড করছি। আরও একটু ইয়াকনি দিয়ে দিলাম। এবারে যে আস্ত পেঁয়াজ এবং রসুনটা আমি প্রেশার কুকার থেকে উঠিয়ে রেখেছি সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু চিপে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন সময় হয়েছে মাংসটা দিয়ে দেবার, তো আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে।
আমি লবণটা চেক করেছি আর একটু লবণ দিতে হবে এখানে আমি আরো আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর ইয়াকনিটা অ্যাড করে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে মাংসটাকে আমি আরো 10-15 মিনিটের মতন মিডিয়াম হিটে রান্না করব তো তৈরি হয়ে গেল মাটন জাহাঙ্গিরি আশা করি আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি ভালো লেগেছে সাধারণ একটা দিনকেও কিন্তু এরকম একটা অসাধারণ রেসিপি দিয়ে স্পেশাল করে তোলা যায় তাই না এই রেসিপিটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে আর যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার তাদের বলছি হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি রেসিপি ভালো লেগেছে তাহলে কিন্তু সাবস্ক্রিপশন না করে একদমই যাওয়া যাবে না সাবস্ক্রিপশন করে বেল বাটনটা প্রেস করে দিবেন যেন পরবর্তীতে এমনই সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফটিং ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় রেসিপি ভালো না লাগলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন নতুন কোনো আয়োজন নিয়ে চলে আসতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ